রাজ্যের মন্ত্রী দিদিকে বলতে ফোন করে পেলেন না চারবার, সবাই বলছেন পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী দিদিকে বলতে ফোন করে পেলেন না চারবার ফোন করলেন, সময়টাও সবার মনে আছে চারটের সময় ফোন করলেন, লাস্ট 9:35 ফোন করেছিলেন পেলেন না দিদিকে। যার বাবার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচি, রাজ্যের মন্ত্রী দিদিকে বলো বলে পেলেন না ফোন। গুরুত্বপূর্ণ মন্ত্রী তার আজকে এই অবস্থা, দল হাত ছেড়ে দিচ্ছে, এটা তো খুব মানে অভিপ্রেত বিষয় না। যারা তৃণমূল কংগ্রেস করে, যারা দলের নির্দেশনায় বিভিন্ন কুড়ি ডাকাতির সাথে জড়িত আছে, তারাও এটাতে অ্যালার্ম ভাবা উচিত। এবং পার্থ চট্টোপাধ্যায়কে বলবো, এই বুড়ো বয়সে হাড়ি কাটে গলা দিতে চলেছেন, এই বয়সে এত একটা কলঙ্কর তার গায়ে লাগতে চলেছে, বলে দেওয়া উচিত যে কাদের নির্দেশনায় করেছেন এই বিষয়গুলো। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই গোটা ক্যাবিনেটের জন্য রেসপন্সিবিলিটি, একটা ক্যাবিনেটে কলেক্টিভ রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে। ক্যাবিনেটের নেত্রী হচ্ছেন বা ক্যাবিনেটের হেড হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দুর্নীতির দায় গোটা ক্যাবিনেটটা পদত্যাগ করা উচিত, এই সরকারের পদত্যাগ করা উচিত। এটা কোনো ছোটোখাটো ঘটনা না, এটা কোনো মানে এক দু টাকার বিষয়, একটা মারাত্মক বড় স্ক্যাম। এবং রাজ্যের নাম এখানে কালিমালিপ্ত হয়েছে, সেখানে ক্যাবিনেটের একজন যদি জড়িত থাকে মানে গোটা ক্যাবিনেটের কালেক্টিভ রেসপন্সিবিলিটি, গোটা ক্যাবিনেটের পদত্যাগের আমরা দাবি করি। না, পার্থ চট্টোপাধ্যায়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে থাকেন, সবাই ছিলেন, পরিষ্কার বলেছেন, অন ক্যামেরা বলেছেন, কি বলবেন? না না, ওরা তো থাকবেই। তার কারণ হচ্ছে দেখুন, এখন পার্থ চট্টোপাধ্যায়, আমি যদি ধরো তোমার নির্দেশনায় কোনো চুরি করি, তুমি আমাকে বললে যে একটা চুরি করো 20 কোটি টাকা হবে, তুমি 2 কোটি টাকা দেবে, আমি 18 কোটি টাকা নিয়ে নেবো, আমি এই করে করে যাচ্ছি, যেদিন ধরা পড়বো আমি তো বলবো ভাই তুমি তো খেয়েছো বেশি টাকা, এখন আমি খেয়েছি কম টাকা, তুমি আমাকে বাঁচাবে না, আমি তোমাকেই সবার আগে ফোন করবো, আমি তোমার কথা মতন চুরি করতাম, তাকে আমি ধরা পড়ে গেছি, তো আমাকে বাঁচাও। সেই একই খুব স্বাভাবিক, একটা বেসিক হিউম্যান ইনস্টিংক্টের জায়গা থেকে পার্থ চট্টোপাধ্যায় ফোনটা করছে। আর তৃণমূল তো এখন মাথা খারাপ হবেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যদি চলে আসে বা অন্যান্য মন্ত্রীদের নাম চলে আসে, সেটা কি কনফিউজ স্টেজে বুঝুন। এক এক সময় সাংবাদিক সম্মেলন করছেন, ভাইপো ক্যাম্প বলছে যে আমরা কোনো দায় নেবো না, কৃষিমণি ক্যাম্প প্রোটেকশন দিতে চাইছে, দলের মধ্যে একটা চূড়ান্ত দ্বন্দ্ব চলছে, কৃষিমণি ক্যাম্প ভার্সেস ভাইপো ক্যাম্প। বলছি কুণাল ঘোষ, কুণাল ঘোষ, ক্রিয়াধারী মরুপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সবাই মিলে প্রেস কনফারেন্স করে বললেন অর্পিতা মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কেউ না, ভরা স্টেজে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে দেখা যাচ্ছে, জিজ্ঞাসা করছে আমরা জানি না, জানতে চাইছি। আমি দেখুন, আমি ওর তো রাজনৈতিক প্রমিনেন্স, আমি কিন্তু বিভিন্ন মঞ্চে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রেকগনাইজ করছে, তৃণমূলের মিটিং মিছিলে দেখা যাচ্ছে, আর কি চাই? এর বাইরে তো আর কিছু দরকার নেই। দল এখন যদি ঝেড়ে ফেলে দিতে চায় তাহলে তো ওদের উচিত যে সত্যি কথাগুলো বলে দেওয়া যে কারা এই সাথে জড়িত। এবং আমি আর একটা কথা বলছি, এই অর্পিতা বলুন বা মোনালিসা বলুন বা পার্থ চট্টোপাধ্যায় বা এই ওর যে আত্মসহায়ক যে বলেছে যে আমরা সব বলে দেবো, এদের অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা উচিত। কালকে অর্পিতার সাথে যে ঘটনাটা ঘটলো এটা কোনো কাকতালীয় বিষয়, এর পেছনে বড় কনস্পিরেসি থাকতে পারে। পার্থ চট্টোপাধ্যায়কে আজকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা ওনার জন্যও খুব ভালো হয়েছে, এবং ওনাকে অ্যাম্পল সিকিউরিটি দিয়ে রাখা উচিত। কোন সময় কী অঘটন দুর্ঘটনা ঘটে, কোন কারণ, এখানে অনেক বড় বড় মাথা জড়িত। পার্থ চট্টোপাধ্যায় হিসাব মতন চুনোপুটি, আমরা অপেক্ষা করে বসে আছি যে কতক্ষণে দেখা যাবে যে জালে বড় কাতলা আর চিতল মাছ ধরা পড়বে। বাংলার মানুষের যারা বেকার যুবক যুবতীদের রাস্তায় বসে আছে, এই 20 কোটি টাকার সাথে এদের চোখের জল মিশে আছে, সরকার হয়ে যাবে গোটা ফেরত। এই যে দুর্নীতি, ব্যাপক দুর্নীতির সাথে এরা এত পয়সা কামিয়েছে, এত ওভার কনফিডেন্স হয়ে গেছিল, এই চোখের জলের দাম তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। 20 কোটি টাকা, গয়না, ফরেন কারেন্সি, কোনো কিছু তৃণমূল কংগ্রেসকে মাথা দেবে, ওটা দলটা শেষ হবে, বিলুপ্ত হবে। আমি তো বারবার বলছি তুমি আমাকে চুরি করতে বলেছো, আমি করেছি, আমি ধরা পড়লে তোমাকেই তো ফোন করবো। আজকে পার্থ চট্টোপাধ্যায় বুড়ো বয়সে দায়ভার না নিয়ে বলে দিই যে ভাই আমি এদের নির্দেশনায় চুরি করেছি, বলে দিলে তো অনেকটা জিনিসটা খোলসা হয়ে যাবে, তদন্তটাও গতি পাবে আর জিনিসটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়িটায় থাকে, তার হার্ডওয়্যারের দোকান থেকে রং বেছে আর পেরেক বেছে অত বড় বাড়ি হয়। মুশকিলটা তো তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র আজকে কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ যে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর দিয়েছে, তো কুণাল ঘোষের সেই কথাটাও তো ধরা হোক তাহলে।
আমাদের কেন মেনে নি? কুণাল ঘোষের কথাটা যদি সত্যি মেনে নি যে কংগ্রেসের কিছু নেই, এটা তাহলে মেনে নিচ্ছি, ওটাও তাহলে আমাদের মেনে নিতে হবে। এই কুণাল ঘোষই বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সব থেকে বড় ব্যক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় চৌ, সেটা মেনে নিচ্ছি। তাই তো হচ্ছে কুণাল ঘোষ, কুণাল ঘোষের কথা কি বলছেন? এরা রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে দেউলিয়া, তৃণমূল কংগ্রেসের দেউলিয়াপনা এই পর্যায়ে যে দলের দলনেত্রীকে যেই লোকটা চোর বললো, প্রধান বললো, সব থেকে বড় বেনিফিশিয়ারি, সে দলের একটা প্রধান মুখপাত্র, এর থেকে বড় রাজনৈতিক দেউলিয়াপনা কোনো রাজনৈতিক দলের হতে পারে? আমি গুটিকে কি আমি এসব বলতে পারবো না, আমি জানি একটা চুরি হয়েছে, এই টাকা চুরি কি একটা বিশাল বড় একটা মানে রাজ্যের মানুষের সাথে একটা প্রতারণা হয়েছে এই টাকা পয়সাগুলো নিয়ে, এটা কোনো ছোট ঘটনা না। যারা এর সাথে দোষী তাদের যাতে পর্যাপ্ত শাস্তি হয়, এটা কোনোভাবে কোনো সেটিং ফিটিং এর গল্পের মধ্যে আমরা যেতে চাই না, আমরা চাই যে দোষীরা যাতে শাস্তি পায়। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির কাছে নিশ্চয়ই কোনো ক্রেডিবল এভিডেন্স আছে, যার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়েছে। যারা দোষী হবে তার যেন বিচার। সাথে সাথে আর একটা কথাও বলবো, সেটা হচ্ছে এটা যেমন একটা দিক, উল্টো দিকে পার্থ চট্টোপাধ্যায় বা অন্যান্য তৃণমূল নেতাদেরকে নিয়ে অনেকভাবে ব্যক্তিগত স্তরে তাদের চরিত্র হননের একটা যে জিনিস চলছে সোশ্যাল মিডিয়া বেয়েতে, এটাও কেউ কোনোভাবে সমর্থনযোগ্য। যে চোর, যে ডাকা, যাদের বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিকভাবে প্রতিবাদ হবে, তাদের বিরুদ্ধে আন্দোলন হবে, তাদের বিরুদ্ধে কথা হবে, তারা চুরি করেছে, তারা ডাকাতি করেছে, জোর গলায় আমরা বলি, কিন্তু তার মানে এই নয় ব্যক্তিগতভাবে কাউকে চোর, এটা আমি ঘর দিব। আমার দলের লোকে যদি করে আমি এর বিরুদ্ধে